বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব অষ্টম শ্রেণীর শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা বাংলা পরাজয় গল্প এই পরাজয় গল্প অংশ থেকেই আজকের পর্বের প্রত্যেকটা প্রশ্ন অনুশীলনীতে যেগুলো রয়েছে সমস্ত প্রশ্নই আলোচনা করব এবং তার সাথে এই পরাজয় গল্প থেকে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট শুধুমাত্র সেগুলোও আমি আজকের এই ভিডিওতে কিন্তু বলে দেব অর্থাৎ বলতে পারো উইথ সাজেশান তো দেখো প্রথমে আমি এক দেখ বলছি শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের প্রথম বইয়ের নাম এটা হবে দেরারি এটা কিন্তু একটা উপন্যাস কলকাতা ফুটবল নিয়ে লেখা তার দুটো বইয়ের নাম কলকাতা ফুটবল নিয়ে তার লেখা যে দুটো বই রয়েছে একটা মোহনবাগান মানে ক্লাবের নাম আর আরেকটি ক্লাবের নাম হচ্ছে ইস্টবেঙ্গল এটি তো এবারে দাগ মানে এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা এই শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের যে দেখে দেখবে জীবনী বা লেখক পরিচিতি দেওয়া রয়েছে তার মধ্যেই উত্তর দুটো কিন্তু পেয়ে যাবে আর এবারে দুদাগ তোমাদের এই পরাজয় গল্পের থেকেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে যেখানে প্রথম প্রশ্ন এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি এখানে কার দুঃখ বেদনার কথা বলা হয়েছে দেখো এখানে গল্পের যে প্রধান চরিত্র অর্থাৎ কে প্রধান চরিত্র কিন্তু খেলোয়াড় রঞ্জন সরকার তাই না তার যে দুঃখ বেদনা তার কথাই বলা হয়েছে দুই রঞ্জনদা তুমি কাল ক্লাবে যাওনি এই প্রশ্নের উত্তরে রঞ্জন কি বলেছিল দেখো এই যে প্রশ্নটি তখন কিন্তু রঞ্জন বলেছিল যে সে আগের দিন কলকাতার বাইরে গিয়েছিল তাই সে বার দিন মানে বার পুজোর দিন আর কি সে মাঠে যেতে পারেনি বা ক্লাবে যায়নি তিন নম্বর গঙ্গার পারে গিয়ে কোন দৃশ্য রঞ্জনের চোখে ভেসে ওঠে যে গঙ্গার বুকে কয়েকটা ছোট বড় জাহাজ নোঙর করে দাঁড়িয়ে আছে সেই দৃশ্যই কিন্তু রঞ্জনের চোখে ভেসে উঠল প্রিয় বন্ধুরা এর আগের পর্বে তোমাদের দেখো সুভা থেকে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে তোমরা অষ্টম শ্রেণির গল্প কবিতা যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে সমস্ত গল্পের বিষয়বস্তু প্রশ্ন উত্তর সহ সমস্ত কিছুই কিন্তু তোমরা দেখে নিতে পারো অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিও আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তা সমাধান করার জন্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো চার নম্বর সিদ্ধান্তটা নেওয়ার পর রানের মন অনেকটাই শান্ত হলো এখানে কার মানে কোন সিদ্ধান্তের কথা বলা হয়েছে এখানে দেখো রঞ্জন সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে দুদিনের মধ্যেই কিন্তু ক্লাবের কেউ যোগাযোগ না করলে সে ক্লাব ছেড়ে দেবে আর খেলা কিন্তু কিন্তু কি ক্লাব ছেড়ে দেবে ঠিকই কিন্তু সে কিন্তু খেলা ছাড়বে না আর সে প্রমাণ করে দেবে যে সে কিন্তু ফুরিয়ে যায়নি তার মানে সে অন্য ক্লাবের হয়ে খেলতে খেলবে বা খেলতে চাইছে পাঁচ ঘোষদা একটা বড় খবর আছে তাহলে বড়ো খবরটা কি দেখো বড়ো খবর হচ্ছে যে রঞ্জন সরকার তার দীর্ঘদিনের ক্লাব ছেড়ে বাবুদের ক্লাবে আসতে চলেছে বা আসতে চলেছে এই প্রশ্নটা স্টার্ট দিয়ে রাখো তোমরা নেক্সট ছ নম্বর প্রশ্ন রঞ্জনের দলবদল করার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে টনক নড়েছিল ক্লাব কর্তাদের তাহলে এখানে প্রশ্ন যে কিভাবে কীভাবে কর্তাদের টনক নড়েছে দেখো রঞ্জন যখন এই ক্লাব বদল করার সংবাদে সেই ক্লাব কর্তার মানে রঞ্জনের বাড়ি কিন্তু ছোটাছুটি শুরু করে দেয় আর কি তাকে জনজনে ফোন করে ব্যস্ত করতে থাকে অর্থাৎ তাকে সবাই কিন্তু মিলে ফোন করতে আরম্ভ করে দেয় আর রঞ্জন সেসব খেলোয়াড়দের ছোট ভাইয়ের মতোই কিন্তু দেখে আর তাদের লাগানো হলো তার মত বদল করানোর জন্য মানে সবাইকে তার সাথে কথা বলিয়ে যাতে সে দল বদল না করে তার জন্য কিন্তু একটা চেষ্টা তারা চালিয়েছিল সাত নম্বর প্রশ্ন ব্যাপারটা কি হলো বুঝতে একটু সময় লাগলো সমর্থকদের মানে ব্যাপারটা কি মানে ব্যাপারটা হচ্ছে যে ওই যে রঞ্জন যখন ব্যাকবলি করে গোল করার যে ব্যাপার হুম সেই ব্যাপারের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে এইটাই আর কি সমর্থকদের বুঝতে সময় লেগেছে এই প্রশ্নটাও স্টার্ট দিয়ে রাখো আর আট নম্বর প্রশ্ন যেটা এটাও স্টার দিয়ে রাখবে দু হাতে মুখ ঢেকে শুয়ে পড়ল একটা বেঞ্চিতে স্ট্রাইকার রঞ্জন সরকারের এভাবে শুয়ে পড়ার কারণ কি কারণ দেখো সে যখন ওই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সত্যি কথা সে বলতে পারবে না তাই কিন্তু রঞ্জন পাশের ঘরে গিয়ে দু হাতে মুখ ঢেকে একটা বেঞ্চিতে সে শুয়ে পড়ে ক্লিয়ার এবারে তোমাদের বড় প্রশ্ন রয়েছে তিন মার্কস বা পাঁচ মার্ক্সের কোয়েশ্চেনগুলো দিয়ে দিতে পারে তো ক্ষেত্রে প্রশ্নগুলো একটু আকারে বড় করে লেখা হয়েছে তোমরা একটু দেখে নাও প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে থেকে আমি দুটো বা তিনটে প্রশ্ন তোমাদেরকে বলে দেবো সেই প্রশ্নগুলো অবশ্যই খুব ভালো করে পড়বে তার জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখো তোমাদের অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিসও হয়ে যাবে আর দেখো এক নম্বর প্রশ্ন বলছে একটু আগে ও সবকটা কাগজে বার পুজোর রিপোর্ট পড়েছে এখানে ও বলতে কার কথা বলা হয়েছে দেখো ও বলতে কে মানে এখানে ও বলতে কিন্তু সেই রঞ্জন সরকারের কথাই বোঝানো হয়েছে তাই না তো সে সবকটা কাগজ একই বিষয়ে রিপোর্ট পড়লো কেন কেন পড়লো তখন একটা এবার প্যারা করে চেঞ্জ করে লিখবে ঠিক আছে যেহেতু একটা পার্ট কোয়েশ্চেন রয়েছে তো প্যারা করে লিখবে যে কলকাতার একটা বিখ্যাত ক্লাবের দীর্ঘদিনের দক্ষ ফুটবলার ও ক্লাবের একান্ত ঘনিষ্ঠ হিসেবে ক্লাবের বার পুজোয় রঞ্জনের কিন্তু আমন্ত্রণ যে পাওয়াটা এটি কিন্তু স্বাভাবিক কিন্তু এবছর দেখা যায় যে মহা সমারোহে সেই বার পুজো পালিত হলেও তাকে কিন্তু কেউ একটা টেলিফোন করেও নিমন্ত্রণ করেনি ঠিক আছে এই যে দুঃখ এই দুঃখ আর অভিমানে কিন্তু তার মন ভরেছিল তাই কাঙ্ক্ষিত আশা নিয়েই রঞ্জন কিন্তু সবকটি কাগজে বার পুজোর রিপোর্ট পড়েছিল যে যদি তাকে নিয়ে বা তার এবছর ফুটবল টিমে যোগদান বিষয়ে কোনো লেখা বেরিয়ে থাকে অপমানের যন্ত্রণা থেকেই সে কিন্তু সবকটা কাগজে একই বিষয়ে রিপোর্ট পড়েছিল নেক্সট দু নম্বর বলছে ওকে নিয়ে মাতামাতি ঠিক আগের মতো নেই মানে আগে ওকে নিয়ে কি ধরনের মাতামাতি হতো বা এই যে ওকে নিয়ে মাতামাতি মানে ওকে কে সেই কার কথা বলা হচ্ছে এখানে কিন্তু সেই একই প্রশ্নের উত্তর রঞ্জন সরকারের কথা বলা হচ্ছে কারণ দেখো এই গল্পের মূল চরিত্রই কিন্তু রঞ্জন আর তাকে নিয়েই কিন্তু এই গল্পটা রয়েছে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখো আগে এর উত্তর লিখবে যে আগে প্রতি বছর ফোনের পর ফোন আসতো প্রেসিডেন্ট সেক্রেটারি ফুটবল সেক্রেটারি হ্যাঁ সকলেই কিন্তু সেই বার পুজোয় যাওয়ার জন্য তাকে ফোন করতো আর কি কিন্তু বাড়িতেও নিতে আসতো এমনকি কেউ কেউ হ্যাঁ তারপর পয়লা বৈশাখে সাত সকালে ক্লাব থেকে মাঠে আসার গাড়ি রঞ্জনের বাড়িতে এসে হাজির হতো হ্যাঁ স্নান সেরে সে রঞ্জন বেরিয়ে পড়তো সেই ক্লাবের উদ্দেশ্যে আর আগে রঞ্জন সরকারকে এইভাবেই আর কি মানে মাতামাতি করা হতো নিয়ে ক্লিয়ার এবারে কিন্তু সেইগুলো আর সেই জিনিসগুলো ঘটেনি তাই তাই বলছে যে আগে কীভাবে মাতামাতি করা হতো তাকে নিয়ে তিন নম্বর ঠিক এক বছর আগের ঘটনা আচ্ছা এক বছর আগে কি ঘটনা ঘটেছে দেখো বলেছে ঠিক এক বছর আগেও রঞ্জনের পুরনো ফুটবল সেক্রেটারি ও কোচ এসে রানের সঙ্গে দল গড়া নিয়ে আলোচনা করেছিলেন যে কাকে কাকে দলে আনা হবে হ্যাঁ তাই নিয়ে একটা পরামর্শ চেয়েছিলো কিন্তু এদের সঙ্গে কথা বলার পর রঞ্জনের মনে জমে ওঠা মেঘ যেন কেটে গিয়েছিল এটা রঞ্জন হবে বানানটা ঠিক করে নিও তোমরা তিন নম্বর রঞ্জন সারাটা দিন আর বাড়ি থেকে বেরোয়নি কোন দিনের কথা বলা হয়েছে এখানে কিন্তু সেই পয়লা বৈশাখে সেই ক্লাবের বার পুজোয় অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় কিন্তু রঞ্জন ওই দীর্ঘদিনের ক্লাবের যে ঘনিষ্ঠ ফুটবলার হিসেবে এতটাই সে কষ্ট পেয়েছিল মানসিকভাবে যে সে কিন্তু রাগে দুঃখে অভিমানে সেই দিন আর কিন্তু সেই বাড়ি থেকে এমনকি হালখাতা করতেও কিন্তু বেরোয়নি এখানে সেই দিনের কথাও কিন্তু বলা হয়েছে পাঁচ নম্বর বলছে রঞ্জন নামগুলো পড়ার চেষ্টা করে রঞ্জন কোন নামগুলো পড়ার চেষ্টা করে দেখো রঞ্জন কিন্তু অফিস থেকে বেরিয়ে গঙ্গার ধারে একটা পার্কের বেঞ্চে বসে সে কিন্তু গঙ্গায় দূরে নোঙর করা কটা ছোট বড়ো জাহাজ দেখতে পায় সে সেই জাহাজগুলোর নামগুলোই কিন্তু পড়ার চেষ্টা করছে ছ নম্বর প্রশ্ন স্টার দিয়ে রাখবে যে রঞ্জন টেলিফোনটা রেখে দিল কোন কথা শুনে রঞ্জন টেলিফোনটা রেখে দিল দেখো এখানে কিন্তু এই যে বার পুজোর যে যখন দুদিন কেটে যাওয়ার পর কিন্তু তৃতীয় দিনে রাত্রে রঞ্জন অন্য বড় ক্লাবের সেক্রেটারি স্বপনদার সাথে কথোপথ কথোপকথন শুরু করে ঠিক আছে তো টেলিফোনে যখন স্বপনবাবু বুঝে নেয় যে রঞ্জনের মনের অবস্থা তখন কিন্তু তিনি বলেন যে তিনি আধ ঘন্টার মধ্যেই আসছেন আর এই কথা শুনেই কিন্তু রঞ্জন টেলিফোনটা রেখে দিল সাত নম্বর সত্যি ওরা তোমার সঙ্গে উচিত কাজ করেনি কোন অনুচিত কাজের প্রতি নির্দেশ করা হয়েছে বা যদি বলে যে কারা করেছে ঠিক আছে এটাও স্টার দিয়ে রাখবে দেখো লিখবে যে ক্লাবের সুখে দুঃখে জড়িত দীর্ঘদিনের অভিজ্ঞ খেলোয়াড় এই রঞ্জনকে এবছর বানানটা ঠিক করে নিও হ্যাঁ অটো অটোকারেক্ট হয়ে গেছে যে রঞ্জনকে এবছর হঠাৎ করে ক্লাবের বার পুজোতে আমন্ত্রণ না করে তার প্রতি ক্লাবকর্তারা যে অসহিষ্ণু আচরণও করেছেন রঞ্জনের এতদিনের পুরনো ক্লাবের এই অনুচিত কাজের কথাই কিন্তু এখানে বলা হয়েছে এবার আট নম্বর এইটাও স্টার দিয়ে রাখবে মন স্থির করে ফেলেছে তো উদ্দিষ্ট ব্যক্তি কোন বিষয়ে মন স্থির করে ফেলেছে দেখো এখানে উদ্দিষ্ট ব্যক্তি বলতে কিন্তু রঞ্জনের কথাই বলা হচ্ছে তাই না যে ক্লাবের দীর্ঘদিনের অভিজ্ঞ খেলোয়াড় রঞ্জনের সঙ্গে এবছর ক্লাব যে আচরণ করেছে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সে অন্য বড় একটি ক্লাবে যোগদান করার বিষয়ে তার মন স্থির করে ফেলেছে কে সে কিন্তু রঞ্জন নম্বর আপনি সব ব্যবস্থা করুন কোন ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে দেখো এখানে কিন্তু যে দীর্ঘদিন যখন সে ক্লাবের একটা অতি ঘনিষ্ঠ অভিজ্ঞ খেলোয়াড় কে সে কিন্তু রঞ্জন সরকার তো এই রঞ্জন সরকার কিন্তু ক্লাবের কাছ থেকে একটা অপমান সূচক ব্যবহার পেয়েছে তাই না কারণ বার পুজোতে তাকে কেউ নিমন্ত্রণ করেনি তাকে ডাকাও হয়নি এই জন্য সে অপমান বোধ করেছে তো তার কারণেই সে কিন্তু নতুনভাবে অন্য বড় ক্লাবে যোগদান করবে তার সিদ্ধান্ত কেউ বদলাতে পারবে না তার এই মনোভাব নিশ্চিত বোঝাবার জন্যই সে কিন্তু অন্য একটি বড় ক্লাবের যে সেক্রেটারি সে কিন্তু স্বপনদা হ্যাঁ স্বপনদাকে তাদের ক্লাবের খেলোয়াড় হিসেবে যোগদানের ব্যবস্থা নেওয়ার কিন্তু তাকে অনুরোধ জানায় ক্লিয়ার এবার চার দাগ এই প্রশ্নগুলো তো খুব ভালো করে পড়বেই কারণ এখান থেকে প্রশ্ন থাকবেই থাকবে যেখানে প্রথম প্রশ্ন পড়বে রাগে ফুসছিল রঞ্জন তার রাগের কারণ কি ওকে কোনো বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই সমাধানের জন্য ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওদের একটি লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে তাহলে তারাও খুবই উপকৃত হবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও দেখো এই যে প্রশ্নটি দেওয়া রয়েছে যে রাগে ফুসছিল রঞ্জন তার রাগের কারণ কি। দেখো এতক্ষণ যে প্রশ্ন উত্তরগুলো আমরা করেছি তার মাধ্যমেই আমরা কিছুটা বুঝতে পেরে গেছি যে রঞ্জনের অ্যাকচুয়ালি রাগের কারণ কি। সংক্ষেপে যদি বলা যায় যে রঞ্জনকে সেই বার পুজোর অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়নি বা কেউ তাকে ডাকতেও আসেনি এই জন্যই কিন্তু রঞ্জনের রাগ হয়েছে তো এই প্রশ্নটা তো আর এরকমভাবে লিখলে চলবে না এটা বড় প্রশ্ন আকারে লিখতে হবে আমাদের যেহেতু প্রশ্নের মান দেখব তার সাথে আমাদের উত্তরেরও মানটা সেভাবে বজায় রাখতে হবে তাই এক্ষেত্রে তোমরা উত্তরে লিখবে কলকাতার একটি নামী ফুটবল ক্লাবের অভিজ্ঞ খেলোয়াড় রঞ্জন সরকার ক্লাবের জন্য অনেক অবদান রেখেছে পনেরো বছর ধরে সে ক্লাবের সুখে দুঃখে জড়িয়ে আছে আর শত প্রলোভনেও সে কিন্তু ক্লাব ছেড়ে যায়নি লক্ষ লক্ষ টাকার অফার বিশাল চাকরির হাতছানি সে হাসতে হাসতে কিন্তু ফিরিয়ে দিয়েছে কিন্তু এবছর বার পুজোয় তাকে একবারের জন্য ডাকা হলো না এমনকি বিভিন্ন পত্রপত্রিকা পয়লা বৈশাখে ক্লাবের বার পুজো অনুষ্ঠানেও আমন্ত্রিত খেলোয়াড়দের নিয়ে যে দল তৈরির রিপোর্ট প্রকাশিত হয়েছে সেগুলিও কিন্তু রঞ্জন খুঁটিয়ে পড়েছে রঞ্জন তাতে কোথাও রঞ্জনের সম্বন্ধে কোনো কথা লেখা নেই ক্লাবের এই দুর্ব্যবহারেই রঞ্জন কিন্তু রাগে ছিল ক্লিয়ার দেখো কনসেপ্ট ক্লিয়ার হলো মদ্রা কথা কিন্তু সেই একই বিষয়টি দাঁড়ালো এবার দুই এত দুঃখ এত ব্যথা সে কোথাও পায়নি এই দুঃখ যন্ত্রণার দিন কিভাবে অতীতের সুন্দর দিনগুলির কথা রঞ্জনের মনে এসেছে দেখো দীর্ঘ যখন পনেরো বছর ক্লাবের একজন একনিষ্ঠ খেলোয়াড় হিসাবে অবদান রাখার পর এবছর অর্থাৎ কার সে কিন্তু ওই যে রঞ্জনের কথাই বলা হচ্ছে সে কিন্তু অবদান রেখেছে তাই না তো এবছর ক্লাবের প্রতি তার যে উদাসীন ব্যবহার তাতে কিন্তু ব্যথিত রঞ্জনের যে অতীতের সোনালি দিনগুলো সেগুলোর স্মৃতিগুলো যেন মানসপটে ভেসে ওঠে আগে প্রত্যেক বছর কিন্তু পয়লা বৈশাখে বার পুজোর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ক্লাব প্রেসিডেন্ট থেকে শুরু করে সেক্রেটারি গেম সেক্রেটারি সকলেই কিন্তু ফোনের পর ফোন আসতো এমনকি বাড়িতেও কিন্তু তাকে নিয়ে আসার জন্য গাড়ি পাঠানো হতো তাই না তো এরপর দেখা যায় যে যখন এই যে বললাম এরপর পয়লা বৈশাখের দিনে সকালে মাঠে যাবার গাড়ি এসে হাজির হতো রঞ্জনকে বিশেষ আপ্যায়ন করে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ তো আজ এই খেলোয়াড় জীবনের অন্তিম লগ্নে এসে ক্লাবের এই যে ব্যবহার এটা তাতে রঞ্জন কিন্তু হতাশ হয়ে অতীতের সেই সুন্দর দিনগুলোর কথাই তার বারবার মনে আসছে যে আগে কেমন দিনকার ছিল আর এখন কেমন হয়ে গেছে এটাই এটা দিয়ে রাখবে এবার তিন নম্বর প্রশ্নটাও দিয়ে রাখবে যে রঞ্জনের ক্লাবের সঙ্গে তার পনেরো বছরের সম্পর্ক কিভাবে ছিন্ন হলো এই বিচ্ছেদের জন্য কাকে তোমার দায়ী বলে মনে হয় প্রিয় বন্ধুরা দেখো এই প্রশ্ন দেখো প্রশ্নের ক্ষেত্রে উত্তরে লিখবে যে এটা পাঁচ মার্ক্সের একটা প্রশ্ন যদি আসে তবে পাঁচ মার্ক্সেই আসবে তো প্রশ্নের উত্তরে লিখবে দীর্ঘ পনেরো বছর ধরে যখন একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে ক্লাবে থাকার পর এবছর সে কিন্তু পয়লা বৈশাখে বার পুজো অনুষ্ঠানে কোনো আমন্ত্রণ না পাওয়ার দুঃখিত হয় এবং মনে রঞ্জনের কিন্তু সেই কলকাতার অন্য একটি বড় ক্লাবে যোগদানের মাধ্যমে রঞ্জনের সেই ক্লাবের সঙ্গে তার যে পনেরো বছরের সম্পর্ক সেটা কিন্তু ছিন্ন হয় আর যে কোনো বড়ো ক্লাবেই প্রতি বছর কিন্তু দলবদলের পালা আসে তাই না তো উঠতি আছে নামি খেলোয়াড়দের নিয়ে কারাকারি পড়ে যায় আর সেই সুযোগেই কিন্তু অনেকে উঠতি খেলোয়াড়ের দাম হাঁকিয়ে বসে এবং ক্লাবে সই করে তো দেখা যায় পরের বছর যখন অন্য ক্লাবে বেশি টাকার অফার পেল আগের ক্লাব ছেড়ে দেয় অর্থাৎ ক্লাব নিয়ে তাদের কোনো আবেগ থাকে না কিন্তু রঞ্জন সরকার সে ধরনের কিন্তু খেলোয়াড় নয় তাই না আর একজন সুদক্ষ খেলোয়াড় হিসেবেই সে কিন্তু অতীতে বহু বড় ক্লাবের ডাক পেয়েছে কিন্তু তা সত্ত্বেও সে কিন্তু তার সেই পুরনো ক্লাবকে অর্থাৎ দীর্ঘ পনেরো বছরের শত প্রলোভনেও সে কিন্তু ছেড়ে যায়নি কিন্তু তার এই যে ভালোবাসার কোনো দামই কিন্তু এবছর তার সেই ক্লাব ক্লাবকর্তারা দেয়নি তারা ভাবলেন যে রঞ্জন সরকার ফুরিয়ে গেছে ফলে তাদের দিক থেকে উদাসীন ভাব দেখা দিয়েছিল আর তাদের বোঝা উচিত ছিল যে খেলোয়াড় দীর্ঘদিন ক্লাবের সুখে দুঃখে জড়িয়ে গেছে বার অনুষ্ঠানে তাকে সমাদরে আমন্ত্রণ করা দরকার কিন্তু তারা কিন্তু তা করেনি তাই রঞ্জনের সঙ্গে ক্লাবের বিচ্ছেদের জন্যই প্রথমেই আমার ক্লাবের কর্মকর্তাদের কিন্তু দাবি বলে মনে হয়েছে আর এছাড়া কিছুটা অনলেও অন্য বড় ক্লাবের সেক্রেটারি স্বপনবাবুও দায়ী বলে আমি মনে করি কারণ তারা মনে মনে চাইতেন যে রঞ্জন দল ছেড়ে তাদের ক্লাবে আসুক তাই রঞ্জনকে সান্ত্বনা দেওয়ার আছিলায় তারা কিন্তু তার অভিমানকে উস্কে দিয়েছিল পরবর্তী চার নম্বর কী করবে ও ঠিক করে ফেলেছে এখানে কার কথা বলা হয়েছে আর সে কি ঠিক করে ফেলেছে বা তার সিদ্ধান্ত অনুযায়ী সে পরবর্তী সময়ে চলতে পারলো কি মানে এই যে প্রশ্নটি দেওয়া রয়েছে এই প্রশ্নটির ক্ষেত্রে তোমরা উত্তর কিন্তু এভাবে সুন্দর করে বর্ণনা করবে এগুলো তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো বা তোমরা কিন্তু লিখেও নিতে পারো ঠিক আছে দেখো এখানে খেলোয়াড় রঞ্জন সরকারের কথাই কিন্তু বলা হয়েছে কারণ রঞ্জন ঠিক করে ফেলেছে যে দুটো দিন সে অপেক্ষা করবে এর মধ্যে যদি ওর সঙ্গে কেউ ক্লাবের কেউ দেখা করতে আসে বা যোগাযোগ করে তো ভালো হলে সে কিন্তু ক্লাব ছেড়ে দেওয়ার কথাই ভেবেছে কিন্তু সে খেলা কিন্তু ছাড়বে না ক্লাব ছেড়ে দেবে কিন্তু খেলা ছাড়বে না আর সে প্রমাণ করে দেবে এটাও যে সে কিন্তু ফুরিয়ে যায়নি সিদ্ধান্তটি এটা নেওয়ার পর টানা দুদিন রঞ্জন পূর্ণ সময় অফিস করলো এরপর ক্লাবের সাড়া না পেয়ে কিন্তু তৃতীয় দিন রাত্রে অন্য এক বড় ক্লাবের যে সেক্রেটারি স্বপন তাকে কিন্তু ফোন করে এবং তার প্রতি মানে ক্লাবের এই যে একটা দুর্ব্যবহার সেই কথাও সে কিন্তু তাকে জানায় আর অন্য বড় ক্লাবের ডাকে সেই ক্লাবের হয়ে খেলার সিদ্ধান্তও কিন্তু সে গ্রহণ করে আর মরশুমের শুরু থেকেই দুর্দান্ত খেলতে শুরু করলো রঞ্জন অবশেষে একদিন এলো তার পুরনো ক্লাবের সঙ্গে নতুন ক্লাবের ম্যাচ আর সেই ম্যাচ একাই সে দলকে জিতিয়ে প্রমাণ করে দিল যে সে ফুরিয়ে যায়নি কিন্তু সে তার সিদ্ধান্ত অনুযায়ী চলতে পারেনি ক্লাবকে জিতিয়েও সে কিন্তু অনুভব করে যে তার চোখ বেয়ে অঝরে জল ঝরছে আর পনেরো বছরের সম্পর্ক ছেড়ে নতুন ক্লাবে এসে সব অপমানের বদলা নেবার মুহূর্তে সে কিন্তু নিজের কাছে হেরে গেল তার মনে জমে থাকা কষ্ট চোখের জল হয়ে রঞ্জনকে কিন্তু ভাসিয়ে নিয়ে গেল প্রিয় বন্ধুরা পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর তৃতীয় দিনে টেলিফোন করলো অন্য বড় ক্লাবের সেক্রেটারিকে কোন দিন থেকে তৃতীয় দিনের কথা বলা হয়েছে আর এই তিন দিন সময় তার কিভাবে কেটেছে টেলিফোনটি করার সময় কোন পরিস্থিতি তৈরি হলো প্রিয় বন্ধুরা দেখো এই প্রশ্নের উত্তর আমি বর্ণনা করছি না যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে তোমাদেরকে পরবর্তী প্রশ্নে উত্তরটি কিন্তু দিয়ে দেওয়া হবে তো দেখো আজকের পর্ব এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও থ্যাংক ইউ